নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? কুকিং উইথ মিন্টু চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি পাকিস্তানি চিকেন। কিভাবে খুব সহজেই আমি বাড়িতে এই রেসিপিটা বানালাম সেটাই দেখবো আমার আজকের এই রেসিপির ভিডিওতে। চলো দেরি না করে রেসিপিটা দেখে নিই তাড়াতাড়ি। তো পাকিস্তানি চিকেন এই রেসিপিটি বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে অবশ্যই চিকেন। চিকেনের সাইজটা আমি এখানে একটু বড়ই নিয়েছি। এরপর ওভেনে একটি কড়া বসিয়ে তার মধ্যে আমরা দিয়ে দেব 2 চামচ কাওয়া ঘি এবং পরিমাণ মতো সর্ষের তেল। আপনারা চাইলে পুরো রান্নাটা গাওয়া ঘিও করতে পারেন, আমি এখানে সর্ষের তেলও ইউজ করেছি। এরপর তেল গরম হয়ে গেলে আমরা প্রথমেই 2 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব এবং খুব ভালোভাবে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব, যাতে আদা এবং রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা এবং রসুন কিছুক্ষণ কষানো হয়ে গেলে তারপরে এর মধ্যে আমরা অ্যাড করব চিকেন। চিকেনের পিসগুলি আদা রসুনের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং কিছুক্ষণ চিকেনগুলিকে ভেজে নেব। যখন দেখবেন চিকেনের রং এই রকম সাদা হয়ে গেছে তখন বুঝবেন যে চিকেনটি ভাজা হয়ে গেছে। সেই সময় আমরা এর মধ্যে অ্যাড করব মিহি করে কুচানো পেঁয়াজ। এখানে আমি 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম। এরপর এর মধ্যে আমরা সামান্য লবণ অ্যাড করব এবং খুব ভালোভাবে মিশিয়ে একটি ঢাকনা দিয়ে, কড়াই ঢাকা দিয়ে কিছুক্ষণ পেঁয়াজগুলিকে ভাজতে দেব। এখানে লবণ আমাদের হেল্প করবে পেঁয়াজটাকে গলাতে এবং চিকেনটাকে খুব ভালোভাবে রান্না হতে ভেতর থেকে। ঠিক 3 থেকে 4 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে এরপর এর মধ্যে আমরা অ্যাড করব কুচানো টমেটো। আমরা মাংসগুলিকে একটা সাইডে করে দেব এবং একটা সাইড যেদিক ফাঁকা থাকবে সেই দিকে আমরা টমেটোর কুচিগুলি অ্যাড করব এবং তার মধ্যে অ্যাড করব সামান্য লবণ। এরপর টমেটোগুলিকে লবণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কড়াই ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট রান্না হতে দেব, যাতে করে টমেটো আমার লবণের সাথে মিশে গলে যায় এবং একদিকে আমার চিকেনটাও আস্তে আস্তে কুক হতে থাকে। 4 থেকে 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুললে দেখবেন টমেটো আমাদের একদম গলে গেছে এবং খুব ভালোভাবে কুক হয়ে গেছে। এরপর টমেটোর সাথে পুরো মাংসটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমরা অ্যাড করব 1 চামচ ধনে গুঁড়ো এবং 1 চামচ হলুদ গুঁড়ো। ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কড়াই ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট কুক হতে দেবো পুরো মাংসটিকে। ধনে গুঁড়ো এবং হলুদ গুঁড়ো সবসময় চাইবেন যাতে আগে অ্যাড করা যায়, যাতে ধনে গুঁড়ো তার ফ্লেভারটা মাংসর মধ্যে নিয়ে আসে এবং হলুদ গুঁড়ো তার কালারটা খুব ভালোভাবে দিয়ে দেয় মাংসর মধ্যে। 1 থেকে 2 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে এর মধ্যে আমরা অ্যাড করব চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো। সবকটি মিশ্রণ খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিয়ে এরপর এর মধ্যে আমরা অ্যাড করব ফেটানো টক দই। আমি এখানে 2 থেকে 3 চামচের মতো টক দই ইউজ করেছি। যখন টক দইটা ইউজ করবেন তখন গ্যাসের ফ্লেম একদম লো করে দেবেন। টক দই মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে এরপর এর মধ্যে আমরা অ্যাড করব কাসুরি মেথি। কাসুরি মেথি অ্যাড করে সেটাও মাংসের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। কাসুরি মেথি মাংসের সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে দেখবেন একটা সুন্দর ফ্লেভার আসছে। ঠিক সেই সময় আমরা অ্যাড করব সামান্য পরিমাণ জল। জল অ্যাড করে মাংসটিকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আবারও একটি ঢাকনা দিয়ে, কড়াই ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট মাংসটিকে কুক হতে দেব। ঠিক 1 থেকে 2 মিনিট পর কড়াই ঢাকনা খুললে দেখবেন ওপরে তেল ভেসে এসেছে। ঠিক সেই সময় আমরা অ্যাড করব 1 চামচ বাটার এবং এর সাথে অ্যাড করব ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম এবং বাটার অ্যাড করার পর মাংসটির সাথে খুব ভালোভাবে আমরা মিশিয়ে নেব। বাটার এবং ফ্রেশ ক্রিম মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিয়ে তার মধ্যে গুঁড়ো গরম মশলা এবং কাসুরি মেথি অ্যাড করে মিশিয়ে নিলেই রেডি আমাদের পাকিস্তানি চিকেন।
এরপর প্লেটিং এর পালা, আমরা এবার প্লেটিং করব। এরপর পুরো মাংসটিকে একটি পাত্রের মধ্যে তুলে নিয়ে ওপর থেকে ফ্রেশ ক্রিম এবং কাঁচা লঙ্কা দিয়ে সার্ভ করুন আজকের এই রেসিপি পাকিস্তানি চিকেন। গরম গরম রুটি, পরোটা অথবা লাচ্চা পরোটার সঙ্গে দারুণ যায় এই রেসিপি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা কমেন্টে অবশ্যই জানিও, আর অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো, ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, যাতে সবার প্রথমে আমার রেসিপি তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমার চ্যানেলে। আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।